বন্ধুরা কেমন আছো? তোমরা আশা করছি অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আমি তোমাদের মধ্যে শেয়ার করতে চলেছি, তোমরা যারা ক্লাস 12 এবং 11-এর স্টুডেন্টরা রয়েছো, তারা কিন্তু এবছর ট্যাবের টাকাটা কবে পাবে, কতদিন পরে তোমাদেরকে ট্যাবের টাকাটা দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো কাজেই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, তোমাদের কিন্তু 5ই সেপ্টেম্বর ট্যাবের টাকাটা দেওয়ার কথা ছিল, কিন্তু 5ই সেপ্টেম্বর কিন্তু তোমরা ট্যাবের টাকাটা পাওনি। তার কারণ যে নবান্নে যে আন্দোলন চলছিল সে বিষয়ে কিন্তু তোমরা সবাই জানো, তো সেই বিষয়ের জন্য কিন্তু তোমাদেরকে ট্যাবের টাকাটা দেওয়া হয়নি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছে যে তোমাদের কিন্তু ট্যাবের টাকাটা এবছর দেওয়া হবে, কারণ তোমাদের ট্যাবের টাকার যে বিল থাকে সেই বিলটা কিন্তু পাস হয়ে গেছে। তো এই সেহেতু তোমরা একদম, তো বন্ধুরা তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, এবছর কিন্তু তোমাদের ট্যাবের টাকাটা দেওয়া হচ্ছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেও কিন্তু বলেছে যে এবছর ট্যাবের টাকাটা দেওয়া হবে, এবং ট্যাবের টাকার জন্য কিন্তু তোমাদের 1500 কোটি টাকা মতো তোমাদের বিল পাস করানো হয়েছে। মানে তোমাদের এরপরে কিন্তু বিডিও বা এসডি অফিসে কিন্তু তোমাদের এই টাকাটা ফরওয়ার্ড করে দেওয়া হবে, এবং এর থেকে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। কারণ তোমাদের ইনফরমেশানগুলো কিন্তু সবই কালেক্ট করা থাকে, সেহেতু তোমাদের যখন স্কুলের থেকে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড এগুলো কিন্তু চায়, তখন তোমরা দিয়ে দাও। এই ইনফরমেশানগুলো কিন্তু সবই থাকে নবান্নে এবং এসডি অফিসে, তো সেখান থেকে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়া হবে। তো তোমরা এবছর নিশ্চিন্ত থাকতে পারো, তোমাদের অনেক ভিডিও দেখছো ইউটিউবে যার থেকে তোমাদের মনে হচ্ছে যে এবছর তোমরা ট্যাবের টাকাটা পাবে না বা তোমাদের ট্যাবের টাকাটা দেওয়া হবে না, এগুলো কিন্তু সবই ভুল ইনফরমেশান। তো তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, এবছর কিন্তু তোমাদেরকে ট্যাবের টাকাটা দেওয়া হবে। আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই যে তোমাদের যে বন্ধুরা এই বিষয়টা নিয়ে চিন্তিত আছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করো, কারণ এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একথাটা বলে দিয়েছে যে এবছর তোমরা ট্যাবের টাকাটা পেতে চলেছ। আর এই ট্যাবের টাকাটা কিন্তু তোমাদের দুর্গাপুজো, অর্থাৎ অক্টোবর মাসে তোমাদের দুর্গাপুজো রয়েছে, অক্টোবরের মাসের দুর্গাপুজো মানে 15-17 তারিখ থেকে তোমাদের দুর্গাপুজো, তার আগে কিন্তু তোমরা এই ট্যাবের টাকাটা পেয়ে যাবে। অক্টোবর মাসে দুর্গাপুজোর আগে কিন্তু তোমরা এই ট্যাবের টাকাটা পেয়ে যাবে, কারণ এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বলেছে। এরপরে তোমাদের আরেকটা কথা বলবো যে তোমাদের যাদের ঘরের জন্য অ্যাপ্লাই করেছিলে, সেই ঘরের জন্য অ্যাপ্লাই করা ব্যক্তিরা কিন্তু তোমাদের ঘরের টাকাটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যে তোমাদের ডিসেম্বর মাসের ভিতরে ঘরের টাকাটা দিয়ে দেবে। এর জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা তোমরা না দেখে থাকলে অবশ্যই ভিডিওটা দেখবে। আর তোমাদের যাদের রিলেশনের মধ্যে রয়েছে যে তাদের ঘর পাওয়ার যোগ্য, তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।